শেখ হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই। আমাদের মুক্তির জন্য শেখ হাসিনার পতন ঘটাতেই হবে। আমাদেরকেও ভয় দেখানো হয়েছিল যে আমরা যদি নির্বাচনে না যাই ওই প্রধান বিচারপতির মামলায় আমাদেরকেও জেলে ঢুকানো হবে। আমাদের তরুণ বন্ধুদের এই প্রোগ্রাম যেহেতু আমরা রাজপথে করেছি, ভিডিও নিয়ে বলেছে এই যে এরা এরা মিছিল করছে, এরা সব ফেঁসে যাবে, সিদ্ধান্ত নিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরুদের সাথে কেরানীগঞ্জে গিয়ে সরকার পতন আন্দোলন করবেন নাকি নির্বাচনে যাবেন, এইভাবে আজকে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করে এই নির্বাচনের নাটকে নিয়েছে। গতকালকে দেখছেন বীরুত্তম সাজান সাহেব আজন্ম বিএনপি করেছেন, আওয়ামী লীগকে মন থেকে ঘৃণা করেন, একজন বয়োবৃদ্ধ মানুষ কত চাপ নিতে পারবে, ব্ল্যাকমেল করে শেষ পর্যন্ত নৌকায় উঠাইছেন। এইভাবে জোর জবরদস্তি করে মানুষকে নৌকায় উঠিয়ে সেই নৌকা গন্তব্যে নিয়ে যেতে পারবেন না। দুঃখজনক হচ্ছে আজকের যে নির্বাচনের নামে নাটক হচ্ছে, এই নাটক আওয়ামী লীগ করছে না, সরকার করছে না, বিদেশিরা করছে না, বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কতিপয় ব্যক্তি তারা নিজেদের টাকা পয়সা অর্থবিত্ত ক্ষমতাকে ভোগ করার জন্য তারা আওয়ামী লীগের রাজনৈতিক সাইনবোর্ডকে ব্যবহার করে কার্যত এখন একটা এই সাজানো পাতানো নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। 38টি রাজনৈতিক দল এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না। এই যে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা, আগে থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, এর ভুক্তভোগী কারা হবে? আমরা জনগণ, আপনারা হবেন। ইলিশ মাছের কেজি যদি 1500 টাকা হয়, আজকে সালমান এব্রাহামের মতো ব্যাংক লুটেরা, শেয়ার বাজার লুটেরা, দরবেশদের যদি শ্বাসকষ্ট হয় তাহলে সিঙ্গাপুর চিকিৎসা করাতে যাবে, ইউকে চিকিৎসা করাতে যাবে। আজকে যেই শ্রমিকটি 10-15 বছর গাড়ি চালিয়েছে, রিক্সা চালিয়েছে, তার শরীরের হাড় ক্ষয়, তার যে শারীরিক জটিলতা 15-20 বছর পর তৈরি হয়, সে তো সরকারি হাসপাতালের বারান্দায় ঘুরতে ঘুরতে মারা যায়, তার জন্য সুচিকিৎসা এই রাষ্ট্র তো করতে পারে নাই। আজকের 52 বছরে কেন আমরা ভোটের জন্য লড়াই করছি, সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করছি? বাস্তবতা সত্য, 52 বছরের রাজনীতিতে সুবিধাবাদী লুটেরা দালাল চরিত্রহীন তৈরি হয়েছে, যেই চরিত্রহীনরা মানুষের আবেগ অনুভূতি নিয়ে খেলেছে, প্রতিবাদ স্বৈরাচারের দোসর হয়েছে, যার ফল আজকে আমরা ভোগ করছি। কাজে আজকে আমরা এই সম্মিলিত শ্রমিক পরিষদের মাধ্যমে সারা দেশের শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল, 3রা মার্চের যে ঘোষণা, কৃষক শ্রমিকের রাজনীতি কায়েম করতে হবে, সেই কৃষক শ্রমিকের রাজনীতি কায়েম করার জন্য আপনাদেরকে জেগে উঠতে হবে। যে যখন রাস্তায় যারা চিপ পেটাচ্ছে, যখন মন চাইবে সমাবেশের অনুমতি দিবে, যখন মন চাইবে জেলে ভরবে, যখন মন চাইবে বাড়ির নিচ থেকে হামলা করে থানায় নিয়ে নাশকতার মামলা সাজাবে, এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না বন্ধুগণ, এইভাবে একটা দেশ চলতে পারে না। আমরা অস্তিত্বের সংকটে দাঁড়িয়ে আছি। আজকের এই 5.5 কোটি শ্রমজীবী মানুষই সবচেয়ে অস্তিত্ব সংকটে পড়বে। কাজে আপনাদের পরিবার বাঁচানোর জন্য, নিজেরা বাঁচার জন্য চলমান এই গণতান্ত্রিক আন্দোলনে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। শেখ হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই। আমাদের মুক্তির জন্য শেখ হাসিনার পতন ঘটাতেই হবে।